বান্দরবান পৌরসভার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু এবং বঙ্গমাতা বেগম নেসাব মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার উনিশের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সোমবার বিকাল তিনটায় বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম ফাইনাল খেলায় বালক দলে বান্দবান বৌদ্ধ অনাথালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দুই শূন্য গোলে হারিয়ে বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় বালিকা দলে হাফেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দুই চার গোলে পরাজিত করে কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় খেলায় পৌরসভার মোট বালক দলে ষোলোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দলে মোট বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বান্ধবনে নতুন নতুন সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন